হ্যালো ভিউার্স আই এম সমীর অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যাসপ্রিয়েন্টস ইউটিউব চ্যানেল তো আজকে আমি ভূগোলের একটা নতুন সিরিজ নিয়ে এসেছি এমসি কিউআর সিরিজ যেগুলো বিগত বছরে এই কোশ্চেনগুলো বারবার এসেছে এবং আমি আজকে কুড়িটি এমসি কিউ নিয়ে আলোচনা করবো এবং যেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে আগামী আপকামিং এক্সামিনেশনের জন্য তো এর আগে আমি একটা ইতিহাসের সিরিজ নিয়ে কন্টিনিউ করছিলাম তো সেটাও চলছে তো যারা সেটা দেখতে চান আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে তাহলেই সেটা দেখবে পেয়ে যাবে তো আজকে আমরা ভূগোলের ওয়ান থাউজেন্ড প্লাস জিকের প্রথম পার্ট কুড়িটি কোশ্চেন নিয়ে আলোচনা করব তো দেখা যাক আমাদের আজকে প্রথম কোয়েশ্চেন কি আছে দেখো নিম্ন নিচের কোন বৈদেশিক পরিকল্পনার অনুকরণে ডিভিসি পরিকল্পনাটি রূপায়িত হয়েছে তো অপশান দেখো এবং উত্তর বলার চেষ্টা করো এ দেখো এ এফ সি বি ডিডিসি সি টিভিএ ডি কোনোটিই নয় তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে বলতো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টি ভি এ কোশ্চেন নাম্বার টু দেখো কোন কোন পর্বত শ্রেণীর ভিন্ন ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈশাখ লক্ষ্য করা যায় অপশন দেখো এ আরাবল্লি অপশন বি বিন্দু অপশন সি পশ্চিমঘাট আর অপশান ডি পূর্বঘাট এটা অপশান ডি হবে পূর্বঘাট তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পশ্চিমঘাট নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি আদমশুমারি দু হাজার অনুযায়ী সর্বাধিক নগরায়ন ঘটেছে যে রাজ্যটিতে দেখো অপশান দেখো এ মহারাষ্ট্র অপশান বি তামিলনাড়ু অপশান সি গোয়া অপশান ডি কেরালা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু ঠিক আছে অপশান বি আমাদের নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ভারতের যে রাজ্যে সর্বাধিক পতিত জমি রয়েছে সেই রাজ্যের নাম বলো অপশান এ দেখো উত্তরপ্রদেশ অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি রাজস্থান আর অপশান ডি গুজরাট তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ অমরকণ্টক থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে সেই নদী দুটি হলো দেখো এ নর্মদা ও তাপ্তি বি নর্মদা ও মহানদী সি নর্মদা ও সোন নদী আর ডি তাপ্তি ও বেতোয়া নদী তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে বলো তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি নর্মদা ও সোন নদী ঠিক আছে নদীগুলো নিয়ে আমি আর একটা পার্ট আলোচনা করব স্পেশালি নদী নিয়ে তখন আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা তো আমাদের কোশ্চেন নাম্বার সিক্স ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থার নাম কি অপশান এ দেখো গার্ডেন রিচ ওয়ার্কশপ কলকাতাতে আছে বি দেখো হিন্দুস্থান সিপিওর্ড বিশাখাপত্তনম সি দেখো মর্মাগাঁও ডক মুম্বাই ডি আছে কোচিন সিপিওর্ড কোচি তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ডি কোচিন সিপিওর্ড কোচি কোশ্চেন নাম্বার সেভেন ভারতের যেখানে জোয়ারের শক্তি সর্বাধিক উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে সেই জায়গাটার নাম কী হবে অপশান এ মালাবার উপকূল অপশান বি কঙ্কন উপকূল অপশান সি গুজরাট উপকূল অপশান ডি করমণ্ডল উপকূল তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গুজরাট উপকূল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট ট্রোপোপোজ হলো এ দেখো ট্রোপোসফিয়ার ও স্ট্যাটোসফিয়ারের মধ্যবর্তী অংশ বি দেখো আগ্নেয়গিরি ও অঙ্গুৎপাতের সৃষ্ট একটি প্রাকৃতিক ছাত্র অপশান সি বলছে এ ও বিভয় ঠিক আর অপশান ডি বলছে এ ও বি কোনোটি ঠিক নয় তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ট্রফোসফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার নাইন উনিশশো এগারো থেকে উনিশশো একুশ সাল একুশ সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির হার কত মানে উনিশশো এগারো থেকে উনিশশো একুশ সালের মধ্যে পশ্চিমবঙ্গের জনসংখ্য বৃদ্ধির হার তো এই ক্ষেত্রে সঠিক উত্তর দেখো এ অপশান আছে প্লাস সিক্স পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট বি আছে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট সি আছে প্লাস ফোর পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ডি আছে মাইনাস টু পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট এই ক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর মাইনাস টু পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট কোয়েশ্চেন নাম্বার টেন পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কী তো এক্ষেত্রে সঠিক উত্তর দেখো অপশান এ রূপনারায়ণ অপশান বি দামোদর অপশান সি সুবর্ণরেখা অপশান ডি কয়না তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে আমাদের আমাদের হয়ে যাবে বিটা হয়ে যাবে সঠিক উত্তর দামোদর ঠিক আছে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হচ্ছে নিচের কোন রাজ্যটিতে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ঠিক আছে অপশান এ দেখো ত্রিপুরা অপশন বি নাগাল্যান্ড অপশন সি মেঘালয় অপশন ডি হচ্ছে মিজোরাম তো ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড অপশন বি নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় ঠিক আছে তো এ দেখো মুর্শিদাবাদ বি হচ্ছে কোচবিহার সি হচ্ছে বীরভূম ডি হচ্ছে মালদা তো এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের অপশান বি মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টিন নিচের কোন স্থানটিতে অন্যতম বৈশিষ্ট্য হল জেরো ফাইট উদ্ভিদের উপস্থিতি অপশান এ ছোটনাগপুর মালভূমি অপশান বি খাসি পাহাড় অপশান সি পূর্বঘাট পর্বত অপশান ডি কচ্ছ তো বলে দেখি এখানে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কচ্ছ অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টিন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বত অন্তর্গত তো অপশন এ দার্জিলিং পর্বতশ্রেণী অপশন বি সিঙ্গালীলা পর্বত শ্রেণী অপশন ডি জয়ন্তী পাহাড় অপশন ডি ওপরে কোনোটি নয় তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে অবস্থিত আমরা সবাই জানি তাই তো তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্য়ের নাম কী বলা তো তোমরা ওটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে সবাই নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফিফটিন আদমশুমারি দু হাজার এগারো অনুযায়ী নিচের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন তো এক্ষেত্রে সঠিক উত্তর দেখো এ জম্মু কাশ্মীর বি অরুণাচল প্রদেশ বি সি বিহার আর ডি মণিপুর তো এইখানে সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অরুণাচল প্রদেশ কী বলেছে জনঘনত্ব সর্বনিম্ন ঠিক আছে অরুণাচল প্রদেশ আর যদি বলতো জনঘনত্ব সর্বাধিক সেটা কী হয়ে যেত আমাদের বিহার হয়ে যেত তো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার সিক্সটিন পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন ক্রান্তি রেখা কোন কোন জেলার উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গের সেগুলো একটু দেখে রাখবে সবাই দেখো এ মুর্শিদাবাদ বি নদিয়া সি মালদা ডি পুরুলিয়া তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে বলো তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের নদিয়া ঠিক আছে অপশান বি কোশ্চেন নাম্বার সেভেনটিন নিচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু মানে পূর্বঘাট পর্বত আর পশ্চিমঘাট পর্বত মিলেছে ঠিক আছে তো বলো দেখি এ আনাইমালাই পর্বতমালা বি নীলগিরি পর্বতমালা সি জাফালি পর্বতমালা আর ডি আছে এদের কোনোটি নয় তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নীলগিরি পর্বনমালা কোয়েশ্চেন নাম্বার এইটিন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত কিলোমিটার অপশান দেখো এ ষোলোশো সতেরো কিলোমিটার বি একুশশো পঁয়তাল্লিশ কিলোমিটার সি বাইশশো বাহাত্তর কিলোমিটার আর ডি তেত্রিশশো কিলোমিটার তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত তো দেখো ন্যাশনাল পার্কগুলো একটু দেখে রাখবে জিকের জন্য আর তোমরা যদি চাও যে ন্যাশনাল পার্কগুলো আমি একটা ভিডিওতে করে পোস্ট করি তাহলে অবশ্যই কমেন্টে বলবে আমি একটা ভিডিও করে দেবো এর ব্যাপারে তো দেখো এ দার্জিলিং বি আলিপুরদুয়ার সি কোচবিহার ডি উত্তর দিনাজপুর তো উনিশের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ দার্জিলিং ঠিক আছে অপশান এ উইল বি দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন তো অপশান দেখো এ শতদ্রু বি গঙ্গা সি বিপাশা ডি ইরাবতী ঠিক আছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সি সরি এ শতদ্রু মানে ওদের হিমালয়ের অধিক প্রাচীন বলতে হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার আগে থেকে কিন্তু এই নদীটা ছিল তো এই ছিল আমাদের কুড়িটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো বিগত অনেক পরীক্ষাতেই বারবার এসেছে তো তোমরা একটু ভালো করে দেখে নেবে আর কোথাও কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে এবং সকলেই একটু করে লাইক করবে যদি ভিডিওটা ভালো লাগে তো থ্যাংক ইউ টু অল